হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। তো চলো আজকে তোমাদের সঙ্গে দুখানা আমি রিয়েল হরর এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বাট তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দেই, সেটা হচ্ছে যারা তোমরা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে। আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ অব্দি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব জাস্ট একটা ক্লিকেই শুনে নিতে পারবে। তো চলো শুরু করলাম। আজকের দুখানা এক্সপিরিয়েন্স বলেছে আমার একটি ফ্রেন্ড, আমি এখানে নামটা নিচ্ছি না বিকজ আমার মনে হয়েছে পার্সোনালি কিছু ইনসিডেন্টস আছে এখানে যেটাতে হয়তো নামটা নেওয়া উচিত নয় বা উচিত হবে না, তাই আমি এখানে নামটা বলছি না। বাট এই রেকর্ডিংটি ঠিক কল রেকর্ডিং নয় কিংবা ভয়েস রেকর্ডিং নয়, এই রেকর্ডিংটা হচ্ছে এরকম যে ও আমার বাড়িতে এসেছিলো, আমরা সবাই গল্প করছিলাম, তো ওই মুহূর্তে আমাদের আসে যে এরকম ওর মানে জানা দুটো হরর এক্সপিরিয়েন্স আছে। তো একটা হয় না বন্ধুদের মতো একটা ডিসকাশন, ওরকম একটা ডিসকাশন পেছন থেকে মাঝে মাঝে তোমরা আমার ভয়েস হয়তো পাবে কিছু কিছু জায়গাতে, হয়তো একটু আসতে পাবে, ওটা আমি একদম লাস্টে ক্লিয়ার করে দেবো যে আমি এক্স্যাক্টলি কী বলছিলাম ওখানে। তো চলো শুরু করা যাক। তো মায়েরা হচ্ছে চার বোন এক ভাই, ঠিক আছে? ওরা অ্যাকচুয়ালি থাকতো তোমার আসামে, আর ওই আসামে তখন যদি মনে আছে ওই হিন্দু মুসলিম রাইটস হচ্ছিল, তো মানে তখন দাদু মাসিদেরকে নিয়ে কলকাতায় শিফট করে, ওটাই ফার্স্ট টাইম। এবার তারপর মামা তো ওখানে থেকে গেছে, মামা ওখানকার ব্যবসা দেখছিল, আর এখানে আসার পরে ওই তিন মাসের বিয়ে হলো, লাস্ট মা ছিল, মা মাস্টার্স কমপ্লিট করলো তারপরে বিয়ে দিয়েছে। কিন্তু তার আগে অবধিও মানে তখন মায়ের যে ওপরের যে মাসি মানে যে বোন মেজো মাসি, তো মেজো মাসির যেটা হয়েছিল, মেজো মাসির মানে একজনই সন্তান, কিন্তু সে হওয়ার আগে আরও তিনজন সন্তান হয়েছিল, কিন্তু তারা মানে ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গেছিল। তো ওর একটা নিজের মধ্যে একটা মনে হয়েছিল যে ওই হয়তো রেসপন্সিবিলিটির জন্য, তো যখন লাস্ট দাদাভাই হয় তখন নিজের হাতেও নেয়নি, মানে ভয় পেত, হয়তো মনে করেছে যে ও হয়তো অপয়া বা সামথিং, কিছু হয় না অনেক সময় এরকম। তো মায়ের কাছে আমার দাদাভাই বড় হয়েছে, মানে পুরোটাই, মানে যতদিন না 4-5 বছর হয়েছে মিনিমাম, তারপর তো মায়ের বিয়ে হয়ে যাওয়া, সবটা এই বাড়িতে চলে আসা, কিন্তু আমাদেরকে সবসময় মাসিক সব কিছুর জন্য ডাকতো, মানে সব কিছু সবসময়, মানে আমার মামা বাড়ি বলতে আমার ওই মাসি বাড়িকেই পেয়েছি ব্যারাকপুর ছোটোবেলার থেকে। তো যাই হোক, আর টানটা খুব ছিল মায়ের সঙ্গে মারাত্মক লেভেলের টান, মানে মা মেয়ের সম্পর্কের মতো, মাসির ওরকম ইয়েও ছিল, মানে দাবি রাখা সবসময়, একটা অধিকার বোধ সবসময় ওরকম। তো যাই হোক, আর মাসির একটা খুব সমস্যা ছিল, পেটের খুব সমস্যা, খুব ভুগত। আর সেইবার কি হয়েছিল, চেন্নাইতে ঘুরতে গেছিলো, চেন্নাই থেকে ফেরার পথে ট্রেনে ডায়রিয়া হয় এবং কলকাতাতে আসার পর মারা যায়, খুব অদ্ভুতভাবে। হ্যাঁ, ডায়রিয়াতে মারা গেছে নাকি, এটা হত, আর এটা অদ্ভুত এজে হয়েছে, এটা অসম্ভব। আর দাদাভাই তখন ক্লাস টেনে পড়ে, আর একটা অদ্ভুত এজে এই ব্যাপারটা হয়েছে, মারা তো ভাবতেই পারেনি যে এরকম কিছু একটা হতে পারে, আর যখন হসপিটালে ছিল তখন দেখাও করতে দেয়নি। তো এই সমস্ত হয়েছে, এবার মায়ের মানে তখন ব্যাপারটা হয়ে গেছে যে দাদাভাইয়ের জন্য মাকে দেখতে হবে যতদিন, মানে বিভিন্ন বিষয়ে মাকে মাকেই যেতে হবে, আর আমরা যেতামও, মানে বর্ণগর থেকে ব্যারাকপুর এমন কিছু ডিস্টেন্স না। তো এই মারা যাওয়া তো হলো, এরপর তার আগে আমি মায়ের খুব একটা ঘটনা কিছু শুনিনি এরকম, মানে ভৌতিক বা এরকম কোনো, তখন রাদার মা স্পিরিচুয়ালিও খুব একটা ইয়ে ছিল না, মানে ফার্ম ছিল না, অনেক রকম ইয়ে থাকতো যে এটা ছোঁয়া, ওটা ইয়ে, এটা রাখবো না, ওটা মানে অত কনফিডেন্স ছিল না কোনো কিছুতে। তো যাই হোক, তো এটা মারা গেছে, মারা যাওয়ার 2-3 মাস পরে মনে আমরা খবর পেলাম যে দাদাভাইয়ের খুব জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর, আমাদের যেতে হবে। তো তখন আমি মা দিদি আর বাবা চারজনে মিলে বেরিয়েছি, বাবা ড্রাইভ করছে, সোদপুর যখন ক্রস করছি তখন বাবার একজন কলিগ ফোন করেছিল, তো বাবা যখনই বললো যে আমরা সোদপুর ক্রস করছি তখন ওরা খুব জোর জবরদস্তি করলো, তখন বিকেল, যে আপনাদেরকে আমাদের বাড়ি ঘুরে যেতেই হবে, মানে কিছুক্ষণের জন্য হলেও ঘুরে যেতে হবে। এবার সেটা কথা রাখতে বাবা গেছে, মানে আমরা সবাই গেছি, সেইটা গিয়ে দাঁড়ালো রাত 9টা, আর সেখানে তখন ওটা ড্রিঙ্কস ফিঙ্কস করে নিয়েছে, এরপরে আর ড্রাইভ করতে দেওয়াটা উচিত না। তো আমরা বাড়িতে ফিরে আসি সেদিন, আর তখন আমি আর মা একসঙ্গে ঘুমাতাম আমাদের বাড়িতে মাঝের ঘরে।
তো পরের দিন সকালে শুনছি মানে বীভৎস ঘটনা, সেই হচ্ছে মাঝরাতে মা কিছু একটা ইয়েতে মা চোখটা খুলেছে, চোখটা খুলিয়ে দেখছে একটা পোড়া হাত মায়ের ঠিক মুখের সামনে এরকম ঝুলছে, পোড়া হাত। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আর তখন এবার মা ওই ঠাকুরের নাম করছে চোখ বন্ধ করে, আর আমাকে ছুঁতে গেছে, মানে আমাকে ডাকতে গেছে, মানে হাতটা দিয়ে ডাকতে যায়নি, মানে একদম এক ঝটকায় মাকে সরিয়ে নিয়েছে খাটের এই সাইডে যাতে আমাকে না ছোঁয়ে। এবার তারপরে যখন চোখটা খুলেছে দেখছে মাসি এসছে, মানে একটা সাইড পুরো পোড়া বার্নড হয়ে আছে, আর ওই একটাই শাড়ি, ওই সাদা লাল শাড়ি যেটা পরতো খুব মাসি, ওইটা পরেই এসছে, এরকম করে ভয় দেখাচ্ছে। তারপরে মা কাঁপতে কাঁপতে সেই আটো ঠাকুরের নাম করছে, তখন মোটামুটি আর চোখ খুলবেই না, মানে আর দেখতে পাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পর মাকে জড়িয়ে ধরে আদর করে দিয়ে চলে গেছে, এইটুকুই, মানে ওটাই ইয়ে করা। আর পরবর্তীকালেও অনেকবার মা ফিল করেছে বা দেখেওছে যে ডাকছে, আর যেহেতু টানটা ওই যে একটা ভুল করলো যে তুই গিয়ে দেখে আসলি না, কারণ আর আমার মেসো তার এক বছরের মাথাতেই বিয়ে করেছিল, আবার বাৎসরিকটা মিটেছে আর এক মাসের মধ্যে বিয়ে করেছে, মানে এটা কেউ অ্যাকসেপ্টই করতে পারে, হয়তো পুরোটাই ব্যাপারটা সাজানো ছিল, ওই মৃত্যুটা মানে স্বাভাবিক ছিল না, ডায়রিয়াতে খালি হয়তো মারা যায়নি, কারণ নালে কিছু একটা জান, আমরা আমাদেরকে দেখতেই দেয়নি, আমার বাবা না হলে প্রচন্ড বেশি ইনভলভড এই সমস্ত জিনিসে, মানে আমরা গেছি যে আমাদেরকে দেখতে দেয়নি, মানে দেখা করতে দেয়নি মাসির সঙ্গে, তখনও ডায়রিয়াতে একটা নর্মাল জিনিস হতেই পারে, তাই বলে পেশেন্টের সঙ্গে দেখা করতে দেবে না, জানি না আমরা কেউ, কিন্তু এরকম ঘটনা ঘটেছে, মারা গেছে যে তারপরে আমরা গিয়ে দেখতে পেয়েছি মানে ফাইনালি। তার আগে কারোর সঙ্গে দেখা করতে যায়নি, মানে হসপিটাল থেকে বলে দিয়েছে যে বাড়ির কেউ অন্য কেউ ফ্যামিলি মেম্বার সাথে দেখতে, লাস্ট অব্দি, সেটা তো তখন ব্যান্ডেড করা সব, বেশি আমি দেখতে যাইনি, দিদি মারা সব দেখতে গেছিলো তখন বলছে ব্যান্ডেড করা সব কিছু, সেটাও কেউ জানি না হতেও পারে, সেটাও হতে আমরা কেউ জানি না, মানে ওই যে তারপরে নতুন মাসিও এলো, এবার একমাত্র আমরাই এক্সেপ্ট করেছি এইটা ভেবে যে দাদা ভাই তো একা হয়ে গেল আর মেসো একা, বাড়িটাকে দেখবে বা সব কিছুকে দেখবে, একজন তাও এলো, হতেও পারে হতেও পারে সেটাই, ইয়ে করলে ডায়রিয়া হলে তো আর ব্যান্ডেজ, তাও আবার বাৎসরিক কাজের ব্যান্ডেজ করবে, এক মাসের মধ্যে বিয়ে করেছে, তাও বয়স যেমন কিছু কম তখন, তাও না মেসোর বয়স তখন 60 এর কাছে, না মার্ডার কিছু একটা তো হয়েছিল, আমরা কেউ জানি না এটার বিষয়ে। আরেকটাও ঘটনা আছে, মানে এটা হচ্ছে মায়ের ফার্স্ট এনকাউন্টার এই এইরকম একটা কোনো কিছু। তারপর যেটা হলো, বাবার আমাদের বিজনেস হচ্ছে তোমার ওই ইয়ের প্রমোটিং, তোমার ওই কনস্ট্রাকশন বিজনেস, এবার বাবার সেটা কাজটা ছিল মধ্যগ্রামে, সে একটা প্রজেক্ট ছিল, আর এরা তো ব্যবসায়ী যারা যেরকম হয়, মানে বাড়ির মেজরকে মনে করে না যে খুব একটা মানে অ্যাডভাইস দেবে সেরকম কিছু মনে করে না, তো ব্যবসা নিয়ে কোনোদিনই কোনো কথাবার্তা এমনি বল বলে না, আমাদের বাড়িতে এরকমই দেখেছি বাবা কাকাদের, তাই তো যাই হোক, তো মা একটা এরকম স্বপ্ন দেখেছে হুট করে যে একটা মানে জায়গা ভাঙা চোড়া ইয়ে, মানে যেরকম কনস্ট্রাকশন সাইট হয়, সেখানে তিনটে মুখ ঘুরছে, খালি মুখ ফেসেস ঘুরছে, ঘুরে একটা জায়গায় এসে একটা কালী মূর্তি আছে ছোট, সেখানে এসে মিশে গেছে, এটা রিপিটেডলি দেখে তিন চারবার, স্বপ্নে দেখেছিল। এবার আমার সময়টাও মনে আছে, তখন আমি ক্লাস 7 পড়ি মার্চে, আর আমাদের বাড়ির যে পুজো টুজো করতে আসতো তাকে তখন ওটা জানানো হলো যে এরকম দেখছে কি ব্যাপার, তো না তার আগে যেটা হয়েছে মা হুট করে কি মনে হয়েছে বাবাকে, আর তখন বাবার খুব মানে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যে কি এত লিগাল কি সের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এত কেন সমস্যা চলছে, তো তখন বাবা বলল যে এরকম একটা মধ্যগ্রামের প্রজেক্ট, সেটা সব কিছু স্যাংশন হয়ে গেছে কিন্তু কোনো না কোনোভাবে কোর্টের কোনো কাজে খালি জড়িয়ে গেছে, মানে কাজটা এগোতেই পাচ্ছে না, ওটা একটা জয়েন্ট ভেঞ্চার ছিল বাবার একজন বাবার আরেক ইয়ে পার্টনার, কিছুতেই এগোচ্ছে না, মানে ওটা তিন চার বছর ধরে ঝুলছে তো ঝুলছে, কাজটা শুরুই করতে পারছে না, অথচ যাদের ল্যান্ড ছিল তারা কিন্তু সব কিছু ইয়ে করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে, দিয়ে দিয়েছে সব কিছু হ্যান্ড ওভার। তো যাই হোক, তারপরে পুরোহিতকে বলা হলো বা পুরোহিত বললো যে এটা হতে পারে যে বাড়ির হয়তো আপনারা জিজ্ঞেস করুন যে তিনজন কোনো
ইয়ে ছিল কি না, মানে পিতৃপুরুষ, তাদের হয়তো আত্মা শান্তি হয়নি, এটা হতে পারে। এবার জিজ্ঞেস করা হলো, মানে যারা ল্যান্ড ওনার ছিল তারা ফাইনালি কনফার্ম করলো যে না হ্যাঁ সত্যি এরকম তাদের তিন কাকা ছিল। এবার যেহেতু ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে, ওরা কোনো মতে একটা কোনো কিছু করে নিয়েছিল, বাট সেটা থেকে আলটিমেটলি কিছুই হয়নি। তো এবার পুরোহিতকে বলা হলো, পুরোহিত বলছে যে যেহেতু দেখেছে কালী, তো ওই শ্মশান কালী পুজো করতে হবে। একটা হতে পারে যে আপনারা আপনাদের বাড়িতে করবেন, মানে আমাদের বাড়িতে, নিজেদের বাড়িতে, না হলে সাইটেই করতে হবে। এবার আমাদের বাড়িতে তো করা সম্ভব না, কারণ আমাদের ওই দীপান্বিতে কালী পুজো হয়, আর লোকে দুটো আরও প্রশ্ন করবে যে কেন করছে এসব নিয়ে, তো বাড়িতে করা যাবে না, তো এবার সাইটেই করতে হবে। এবার পুজোর ব্যাপারটা তো দুজনে ইনভলভ থাকা উচিত, মানে পার্টনার যে ব্যাপার আর বাবার, বাবা পার্টনার রিফিউজ করলে আমি সব বিশ্বাস করি না, আমি সব ঝামেলায় ঢুকবো না, পরিষ্কার কথা। ওদের ফ্যামিলি মেম্বারসদেরকে বলো, ওরাও বলছে না আমাদের দরকার নেই সবই, আমরা ল্যান্ড দিয়ে দিয়েছি বেচে, এবার আপনাদের ব্যাপার, আমরা কিছুতে ঢুকবো না। তো তারপর আমার মনে আছে নববর্ষের দিন, সেইবার নববর্ষ অমাবস্যা পড়েছিল, নববর্ষের দিন তখন বাবা গাড়িতে কুমোরটুলিতে গেছে, কুমোরটুলি থেকে যখন ঠাকুর এনেছে, তাও ঠাকুর পায়নি, ওটা তো একটা অড টাইম। তো এইটুকু একটা ওই শ্যামাকালী ছিল, মানে নীল কালী, ওটাকে কালো রং করিয়ে মানে মোটামুটি একটা প্রেজেন্টেবল হয়েতে এইটুকু একটা ঠাকুর এনেছে, আর পুজোর জিনিসপত্র সব এনেছে। আর আমি তখন মাকে হেল্প করছি সব জিনিসপত্র তুলে দিতে গাড়িতে, পুজোর জিনিসপত্র নিয়ে যাবে, আর ওটা বেরোবে হচ্ছে 3:30 মধ্যে বেরোবে, দুপুর। মা আর বাবা যাচ্ছে আর পুরোহিত ডিরেক্টলি চলে যাবে। তো তারপরে মা যখন ফার্স্ট টাইম দেখলো মূর্তিটা, তখন বলছে হ্যাঁ একদম এরকম, এরকমই একটা ছোট মূর্তি আমি দেখেছি এরকম স্বপ্নে। তো যাই হোক, তারপর তো চলে গেছে। তারপর এই আসলো যখন এরা দুজন ফেরত, অনেক রাতে 11:30-12 ফিরেছে, তখন ঘটনা শুনছি, সেটা হলো ওরা পুজো শুরু করেছে ওরা 5টার থেকে, 5টার থেকে মোটামুটি 9:30 অবধি পুজো হয়েছে, 9:30 থেকে 10 অবধি পুজো হয়েছে। পুজোর পর মা ঠাকুরের ওই পুজোর জায়গায় বসে আছে, আর ঠাকুরমশাই আর বাবা ওই পুজোর জলটা সব জায়গায় ছিটিয়ে দিতে গেছে। এবার লাস্টের একটা রুমে নাকি যখন গিয়েছিল একটা জায়গায়, মানে লাস্টের একদম প্রান্তে, সেটা থেকে দেখে এমন কিছু একটা দেখেছে, তারপরে দুজনকে দেখছে কাঁপতে কাঁপতে আসছে। মানে আমার বাবা খুব একটা এইসবের ধার ধারি না, কিন্তু বাবা আর কি খুব সারপ্রাইজড, মানে ভয় পায়নি কিন্তু খুব সারপ্রাইজ যে কী হলো, এরকম তো কিছু ভাবতে পারিনি। আর ঠাকুরমশাই কাঁপছে, ওই পৈতে ধরে মন্ত্র করতে করতে কাঁপছে। ওই জলটা যখন দিয়েছিল আশ্রমে, একটা সাদা মতো মানে এন্টিটি জাস্ট ওদের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে, আর ওরা সেটা মানে পুরো ব্যাপারটা বুঝতে পারে যে ওদের মাঝখান দিয়ে একটা বেরিয়ে গেল। তো ওটা দেখার পরে বুঝতে পারে যে আচ্ছা এবার শান্তি হলো আর কি, মানে আর কিছু নেই এখন। আজকের এই দুখানা এক্সপিরিয়েন্স তোমাদের কি লাগলো তোমরা জানিও। প্রথমে এক্সপিরিয়েন্সটাতে আমার খুব ক্লিয়ারলি মনে হয়েছে, যেহেতু পোড়া হাত এবং পোড়া মুখ, এই পোড়া পোড়া ব্যাপারটা দেখেছিল, এবং যেটা মানে বলছিল যে পুরো ব্যান্ডেজ করা ছিল যখন মানে উনি মারা যান, তখন নর্মাল ডায়রিয়া হলে তো এরকম হয় না, রাইট? আর তার সঙ্গে যতদূর আমি জানি যে কোনো বার্ন কেসে একদম ক্লোজ যারা, তারা ছাড়া বাকি কাউকে সেরকমভাবে ভিজিট করতে দেয় না, ডেফিনেটলি ওখন ইনফেকশন অনেক বাড়বে এবং লোকজন দেখে ভয় পাবে, অ্যান্ড অল তো বার্ন ওয়ার্ডে হয়তো খুব একটা লোক ঢুকতে দেয় না। তো আমার তো এটা ক্লিয়ারলি মনে হয়েছে যে অন্য কোনোভাবে হয়তো ওনাকে মারা হয়েছিল, এবং তারপরে যেটা বলছিল 1 বছরের জাস্ট বার্ষিকীর পরে 1 মাসের মধ্যে বিয়ে করেছিল, হয়তো প্রি প্ল্যান ছিল, হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল, সেটা পরে করেছে। তো এটা আমার পার্সোনালি এটা আমার মনে হয়েছে। তো এই ক্ষেত্রে আমি এই জন্যই ওর মানে নামটা আমি নিলাম না, ফ্রেন্ডের নামটা। তো আমার পুরোটা মনে হয়েছে যে সাজানো একটা গল্প, যেটা কি না পরে ওর মাসি ওর মাকে এসে ভয় দেখানোর চেষ্টা করেনি, বলতে হয়তো চেষ্টা করেছে যে দেখো আমি এইভাবে মারা গেছিলাম। এবং সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা এরকম অনেকে করে জানো তো, জায়গা নিয়ে মানে অনেকে, মানে আমার চেনাশোনা আরেকজন আছে, উনিও এরকম এক্সপিরিয়েন্সটা করেছিল এরকম। তো তারপরে খবর নিয়ে দেখা যায় যে এরকমই মানে একটা ইনসিডেন্ট আর কি। তো এরকম এক্সপিরিয়েন্স হয়, তো যারা বিশ্বাস করে করে, যারা করে না করে না, আমি আর কি বলবো। যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারবে।
লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে, অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। অডিও পাঠালে জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজটা দেখে নিও, যেন কোনো মানে হয় না টিভির মানে কোনো টিভি সিরিয়ালের আওয়াজ, গানের আওয়াজ, মিউজিক হচ্ছে বা আশেপাশে সবাই খুব কথা বলছে, যেন এরকম কোনো অডিও না থাকে তাহলেই হবে। চলো আজকের জন্য চললাম, বাট তার আগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগবে, কমেন্ট করো, লাইক করো, প্লেলিস্টের তো লিঙ্ক দেওয়াই আছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে জাস্ট একটা ক্লিক করলে শুনিয়ে দিতে পারবে আজ অব্দি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আর যেরকমভাবে তোমরা এখানে আমাকে শুনছো, যদি তোমরা আমাকে দেখতেও চাও, তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক আর ইনস্টাগ্রামেও দেখতে পারবে। তো আশা করি ওই তিনটে সোশ্যাল হ্যান্ডেলও তোমাদের খুব ভালো লাগবে, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। চলো আজকের জন্য আমি চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আসবো আবারও কোনো নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। থ্যাংকস ফর লিসনিং, টাটা।